একশো দিনের কাজের জন্য যে টাকাটা তারা আটকে রেখেছে সেটা কিন্তু এক হাজার টাকা নয় দশ হাজার টাকা নয় এক লক্ষ টাকাও নয় দশ লক্ষ টাকাও নয় এক লক্ষ ষাট হাজার কোটি টাকা যেটা আমাদের অধিকারের টাকা আমাদের হকের টাকা আমাদের প্রাপ্য টাকা আপনারা প্রত্যেকেই অবগত যে এই আট বছরের যে কেন্দ্রীয় সরকার যে শোষকরূপী শাসক গোটা ভারতবর্ষের রক্ত চুষে খাচ্ছে আমরা সবাই তা উপলব্ধি করেছি সবাই অবগত কিন্তু যদি আমরা একটুখানি নিজেদের দৃষ্টিতে একটু আরেকটু দৃঢ়তার সঙ্গে দেখি আমরা দেখব যে তাদের মূল লক্ষ্য মূল শত্রু করে তুলেছে আমাদের এই বাংলাকে কারণ বাংলার মানুষকে কিভাবে বিতাড়িত করা যায় কিভাবে নিপীড়িত করা যায় কিভাবে অত্যাচার করা যায় কিভাবে শোষণ করা যায় তারা দিনের পর দিন কিন্তু সেই হন্দি সেই বুদ্ধি এগে চলেছেন এবং সেটা স্পষ্টভাবে আমাদের সামনে সামনে রয়েছে আজকে ভাবুন যে দিনের যে কাজ একশো দিনের কাজের জন্য যে টাকাটা তারা আটকে রেখেছে সেটা কিন্তু এক হাজার টাকা নয় দশ হাজার টাকা নয় এক লক্ষ টাকাও নয় দশ লক্ষ টাকাও নয় এক লক্ষ ষাট হাজার কোটি টাকা যেটা আমাদের অধিকারের টাকা আমাদের হকের টাকা আমাদের প্রাপ্য টাকা কিন্তু তারা শুধুমাত্র বাংলার মাটিটাকে দখল করতে পারেননি বলে বাংলার মানুষের মন জয় করতে পারেননি বলে তারা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণের এই খেলাতে তারা মেতেছেন তাদের লক্ষ্য একটাই যে বাংলার মানুষকে কিভাবে ভাতে মারা যায় কীভাবে হাতে মারা যায় কীভাবে পাতে মারা যায় কিন্তু তারা ভুলে গেছেন যে এই বাংলার অভিভাবিকার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যতদিন রয়েছেন এই বাংলার মাটির মানুষ এই বাংলার মাটি ততদিন সুরক্ষিত এবং নিশ্চিন্ত তাই সেই এক লক্ষ ষাট হাজার কোটি টাকা দাবি নিয়ে যে গত দু বছর ধরে তারা আমাদের বাংলার মানুষকে অত্যাচার করে চলেছেন এর জন্য আমাদের নেত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদেরকে চিঠি বিনিময় করেছেন দেখা করেছেন বারম্বার বলেছেন কিন্তু তার কোনো আমরা ফল দেখতে পাইনি এমনকি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদদেরকে নিয়ে বিধায়কদেরকে নিয়ে বলিষ্ঠতম নেতৃত্বদেরকে নিয়ে তিনি দিল্লিতে গেছিলেন কি চাইতে যে আপনারা রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে বুঝে নিন গণতান্ত্রিকভাবে আপনারা বুঝে নিন রাজনৈতিক ময়দানে এসে আপনারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করুন কিন্তু তারা সেটা শোনেনি উল্টে সমস্ত সাংসদ সমস্ত নেতৃত্ব এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তারা ফিজিক্যালি অ্যাসল্ট করেছে ঘাড় ধাক্কা ধরে হাত ধরে জামা ছিঁড়ে তারা তাদেরকে বার করে দিয়েছে এটা গণতন্ত্র এইটা গণতন্ত্র তারা বারবার বলে যে বাংলায় নাকি গণতন্ত্র লুট হয়েছে আমরা তো মনে করি যে গণতন্ত্রে যদি সব থেকে বড় খুনি হয়ে থাকে তাহলে এই কেন্দ্রীয় সরকার এই বিজেপি সরকার তোমাদের কাছে আছে অস্ত্র আমাদের কাছে আছে গণতন্ত্র তোমাদের কাছে তোমাদের হাতে আছে লাঠি আর আমাদের কাছে আছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাতষট্টিটা উন্নয়নমূলক সেই উন্নয়নের কাঠি দেখি জোর বেশি আসো লড় শুধু দখল করতে পারি বলে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে পড়েছ কোথায় আমাদের নেত্রী যে এতগুলো উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এসছেন তিনি তো একবারের জন্য ভাবেননি যে এই প্রকল্পগুলো তিনি শুধুমাত্র সীমাবদ্ধ রাখবেন তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্যদের জন্য তৃণমূল কংগ্রেসের আদর্শে যারা বিশ্বাসী তাদের জন্য তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দিয়েছেন তিন তিনবারের জন্য নেত্রীকে বাংলার মুখ্যমন্ত্রী করেছেন তাদের জন্য তিনি তো সেটা ভাবেননি তিনি ভেবেছেন যে সাতষট্টিটা উন্নয়নমূলক প্রকল্প যেন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায় সমানভাবে এবং সেটাকে সুদৃঢ় এবং সুনিশ্চিত করার জন্য তিনি আরও একটা প্রকল্প নিয়ে এসছেন তা হলো দুয়ারে সরকার যেখানে সরকারি মানুষরা আমাদের দুয়ারে এসে পৌঁছেছে এবং তাদের কাছে আমরা গিয়ে অনায়াসে জানাতে পারেছি যে হ্যাঁ আমরা এই সুযোগ সুবিধে পেয়েছি বা এই সুযোগ সুবিধের থেকে আমরা এখনও পাইনি সাথে সাথে তারা সেই সুযোগ সুবিধেগুলো যাতে আমরা প্রাপ্য করতে পারি তার ব্যবস্থা করে দিয়েছেন এইটা হলো জনদরদি মুখ্যমন্ত্রী যিনি মানুষের জন্য ভাবেন মানুষের জন্য সদা চিন্তিত তিনি আর এই সরকার এই কেন্দ্রীয় সরকার এই সন্ত্রাসবাদী এই অত্যাচারী এই খুনি এই হারমাদ তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং দেবাংশুর সঙ্গে আমি একমত শুধু আমার বাইদের লাগবে না আমার দাদাদের লাগবে না আমার বন্ধুদের লাগবে না আমার মায়েরা যদি এখান থেকে জোরে জোরে একবার উচ্ছ্বাসের সঙ্গে একবার চেঁচিয়ে ওঠে জয় বাংলা বলে এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে দিল্লির মাটি এই থর 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 করে কাঁপবে এবং আগামী চব্বিশের লোকসভায় তার প্রতিফলন ঘটবে কারণ বিয়াল্লিশটার মধ্যে যত সংখ্যক ম্যাক্সিমাম আসন নিয়ে আমরা জিতবো আমরা আমাদের ভবিষ্যৎ ততটাই সুনিশ্চিত করব ততটাই সুদৃঢ় করব। এবং এইটা নিশ্চিন্তভাবে থাকবো যে আমাদের অভিভাবিকার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের জন্য লড়েছেন আমাদের জন্য লড়বেন আমাদের জন্য আমাদের প্রাণ যাক আমাদের রক্ত যাক আমাদের যা কিছু যাক আমরা নেত্রীর সঙ্গে রয়েছি আগামী দিনেও থাকবো যতদিন বাঁচবো শেষ নিঃশ্বাস অব্দি এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন আমাদের কিসের ভয় শুধুমাত্র কিছু কুৎসা শুধুমাত্র কিছু অপপ্রচার শুধুমাত্র কিছু মিথ্যাচার তোমরা এইগুলোকে হাতিয়ার করে নাও আর আমাদের হাতিয়ার এই যে একটার পর একটা উন্নয়নমূলক প্রকল্প আমরা সেই হাতিয়ারকে এগিয়ে নিয়ে যাবো দেখব তোমাদের কত ক্ষমতা বুঝে নেব তোমাদের কত ক্ষমতা কারণ আমরা জানি যে আমাদের কাছে যদি সব থেকে বড় অস্ত্র থাকে তা হলো মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা আনা এই সাতষট্টিটা উন্নয়নমূলক প্রকল্প কাজেই আপনারা জানেন যে বাজেটও পেশ করা হয়েছে এবং তাই তো তিনি জনদরদি তাই তো তিনি জনতার প্রত্যেকটা মনে মনে রয়েছেন প্রত্যেকটা ঘরে ঘরে রয়েছেন আমরা যারা আমার যারা নতুনভাবে প্রথমবার বিধানসভায় পা রাখার সেই সৌভাগ্য হয়েছে সেই পবিত্র হাউজে। সেখানে বসার যে সৌভাগ্য হয়েছে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে একজন নেত্রী যাকে আদর্শ করে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করছি তিনি প্রত্যেকটা মানুষের সমানভাবে খেয়াল রাখেন জন্ম থেকে মৃত্যু অব্দি কোনো মানুষকে কোনো কিছু চিন্তা করতে হয় না কারণ তিনি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা প্রকল্পের মধ্যে দিয়ে তিনি আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন অবাক হয়ে যাই যে মৎস্যজীবী আমার দাদা ভাইরা রয়েছেন বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদের জন্য তিনি ভেবেছেন সত্যি তো যে দু মাস যে চিন্তা ভ্রুকুটি নিয়ে তাদেরকে কাটাতে হতো যে হ্যাঁ মাছ ছোট থাকতো সেই সময় চাষ করা যাবে না সেই সময় মাছ ধরা যাবে না তাছাড়া তো ন্যাচারাল ক্যালামিটিস রয়েছে প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছে কিন্তু সেই দু মাসের জন্য আমাদের নেত্রী ভেবেছেন যে না এরা দু মাস কিন্তু কি খাবে জানে না তাই তাদের জন্য কিন্তু পাঁচ পাঁচ করে পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা এনে দিয়েছেন এই দুই মাসে এটা তো জনধারণী মুখ্যমন্ত্রী আর প্রতিচ্ছবি এবং তার প্রতিচ্ছবি যত আনব যে তিনি কতটা আমাদের জন্য ভাবেন কতটা আমাদের জন্য চিন্তা করেন তা হয়তো দিন কেটে রাত হয়ে যাবে রাত কেটে আরও একটা নতুন বছর চলে আসবে কিন্তু তার আমাদের জন্য যে সুচিন্তা সেটা বলা শেষ হবে না তাই বলি আগামী লোকসভায় এটা আমি স্পষ্ট হয়েও যাচ্ছি কারণ যে কজন বলিষ্ঠ নেতৃত্বতম যারা রয়েছেন এখানে বসে আমরা সুস্পষ্টভাবে বুঝে নিয়েছি যে আগামী লোকসভায় দু হাজার চব্বিশে এই বাংলার মাটি থেকে একটাই আওয়াজ উঠবে তা হলো জমিদারি হাঁটাও জমিদার হাঁটাও দেশ বাঁচাও জমিদার হাঁটাও দেশ বাঁচাও এই সন্ত্রাসবাদীদের হাঁটাও দেশ বাঁচাও এই খুনি অত্যাচারী সরকারকে হটাও দেশ বাঁচাও বাংলা বাঁচাও আমাদের ভবিষ্যৎ বাঁচাও আমাদের নিজেদের সম্মানকে বাঁচাও